বিক্রম দেখে যে তার প্রতিবেশী অভিষেক ফাঁসি লাগিয়ে নিয়েছে। সে তখনই গোয়েন্দা মেহুলকে ফোন করে ডেকে নেয়। মেহুল ক্রাইম সিনটাকে দেখে এবং বুঝে যায় যে এটা সুসাইড নয়, মার্ডার। কেন মেহুলের এটা কেন মনে হলো ভাবো ভাবো। বিক্রান্তের মার্ডার করা হয়েছে। সে যদি নিজে থেকে ফাঁসি লাগাতো তাহলে নিচে টেবিল বা চেয়ার থাকতো, কিন্তু নিচে কিছুই নেই, তাহলে সে ঝুললো কিভাবে? কিন্তু এখনো প্রশ্ন ছিল যে খুনটা কে করলো। মেহুল ইনভেস্টিগেশন স্টার্ট করে, তো জানতে পারে যে তিনজন বন্ধু অর্জুনের পার্টিতে গেছিল। মেহুল সবাইকে অর্জুনের পার্টির ড্রেসে ডেকে নেয়। সবচেয়ে প্রথমে অর্জুন নিজে, স্যার আমার বাড়িতে তো কালকে পার্টি ছিল, তারপর সবাই চলে যায়, তারপর আমি ঘুমিয়ে পড়ি। রমিল, স্যার অভিষেক পার্টি থেকে জলদি চলে গেছিল, তারপর আমি কিছুই জানি না। অজয়, আমিও পার্টির পর নিজের বাড়ি চলে গেছিলাম স্যার। মেহুল সবার কথা শুনে এবং তিনজনকেই ভালো করে দেখে এবং বুঝে যায় যে খুনিটা কে। কিন্তু তোমরা কি বুঝতে পারলে? অভিষেকের খুনি হলো অজয়। তোমরা যদি অজয়ের জুতোটাকে ভালো করে দেখো, তার জুতোতে সেই ক্যান্ডেলের মোম রয়েছে যেটা অভিষেকের রুমে রয়েছে। অর্থাৎ অজয় পার্টির পরে অভিষেকের সাথে দেখা করতে তার বাড়ি গেছিল। সে মিথ্যা কথা বলছে, মেহুল তাকে ধরে ফেলে। চলো পরের ধাঁধাটা দেখে নি। বিজনেসম্যানের ছেলে রাহুল তার বন্ধুর পার্টিতে যায়, যেখানে তার কিডন্যাপ হয়ে যায়। মেহুল তখনই সেখানে পৌঁছে যায়। আপনার ছেলের কিডন্যাপিং পার্টির মধ্যে কি করে হলো, আপনি কিছু দেখেছেন? আমার ছেলে এই টেবিলে বসে ছিল, তখনই হঠাৎ লাইট চলে যায়। এবার যখন লাইট আসে তো আমার ছেলেটা গায়েব ছিল। মেহুল সেই টেবিলটাকে দেখে যেখানে রাহুল বসেছিল। মেহুল সেই টেবিলে একটা টিস্যু পেপার পায়, তাতে কিছু সিম্বল তৈরি ছিল। মেহুল কিছু বুঝতে পারছিল না যে রাহুল কি বলতে চাইছে। মেহুল চারজনকে জিজ্ঞাসাবাদ করে, করণ, সন্দেশ, অমিত এবং সচিন, যখন লাইট গেছিল তখন তোমরা কি করছিলে? সবচেয়ে আগে করণ বলে, আমি তো বার সবে ড্রিঙ্ক নিচ্ছিলাম। সচিন বলে, আমি তো কলে কথা বলছিলাম। সন্দেশ বলে, আমি তো ডান্স করছিলাম। অমিত বলে, আমি তো ওয়াশরুম গেছিলাম। মেহুল চারজনের কথা শুনে ক্লুগুলোকে দেখে এবং বুঝে যায় যে কে কিডন্যাপ করেছে। কিন্তু তোমরা কি বুঝতে পারলে? রাহুলের কিডন্যাপিং সন্দেশ করেছে, কারণ রাহুল যে নোটটা ছেড়েছিল তাতে দেখো একটা সূর্য রয়েছে এবং ইন্ডিয়া রয়েছে, অর্থাৎ দেশ। তো সেটা হয়ে গেল সন্দেশ। রাহুল সন্দেশে ইশারা করছিল। মেহুল তখনই তাকে ধরে ফেলে, তাকে জিজ্ঞাসাবাদ করে, তো রাহুলের ঠিকানা পেয়ে যায়। রাহুল বেঁচে যায়। চলো পরের ধাঁধাটা দেখে নি। একদিন পাঁচজন বন্ধু, প্রিয়া, জিয়া, জয়, বিপুল, নিক্কি, প্ল্যান করে যে আজকে তারা ভূত ডাকার গেম খেলবে। সবাই মিলে রাত 11টার সময় প্রিয়ার বাড়িতে চলে আসে, যেখানে সব বন্ধু মিলে গেম খেলা শুরু করে। তারা একটা মমির আত্মাকে ডেকে নেয়। তখনই হঠাৎ লাইটটা অফ হয়ে যায়। যখন লাইটটা ফিরে আসে তো দেখে যে প্রিয়ার খুন হয়ে গেছে। সবাই ভয় পেয়ে যায়। নিক্কি মেহুলকে ফোন করে ডেকে নেয়। কেউ কিছু দেখেছে? অনেক অন্ধকার ছিল, কিন্তু আমি জানি যে প্রিয়াকে মমির আত্মাটাই মেরেছে। বিপুল বলে, আমি তো শুধু প্রিয়ার চিৎকারের আওয়াজ পেয়েছিলাম। জয় বলে, আমি এই ব্যাপারে কিছুই জানি না, অন্ধকার থাকায় আমি কিছুই দেখতে পাইনি। নিক্কি বলে, আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম, আমি আমার চোখটা বন্ধ করে নিয়েছিলাম। সবার কথা শোনার পর মেহুল কোনো সূত্র পায় না। তারপর মেহুল ক্যামেরার ফুটেজ দেখে। ফুটেজ দেখে মেহুল তখনই লাইট অফ করে এবং বুঝে যায় যে খুনটা কে করেছে। কিন্তু তোমরা কি বুঝতে পারলে? মেহুল ফুটেজে দেখেছিল যে মমিটা এসেছিল, তার জুতোটা অন্ধকারে চকচক করছিল। এবার যখন মেহুল লাইটটাকে আবার বন্ধ করলো, তো এই দেখো জয়ের জুতোটা এইভাবে চকচক করছে, অর্থাৎ সেই মমিটা অন্য কেউ নয়, জয় ছিল। মেহুল তাকে ধরে ফেলে। চলো পরের ধাঁধার। মেহুলের কাছে একটা ফোন আসে যে একটা মেয়ে ব্যাংকে ডাকাতি করছে। মেহুল তখনই ব্যাংকের উদ্দেশ্যে রওনা হয় এবং সে যখনই ব্যাংক পৌঁছায় তো দেখে যে মেয়েটি দিনের বেলায় ব্যাংকে চুরি করছে। মেহুল তাকে আটকানোর জন্য এগিয়ে যায়। তো সেই মেয়েটা মেহুলকে বলে, মেহুল দাঁড়াও, আমি বোমের জ্যাকেট পরে আছি, যদি তুমি আমাকে আটকাতে আসো তো আমি বোম ব্লাস্ট করে দেবো এবং আমার সাথে এই লোকগুলো আর তুমিও মরে যাবে। মেহুল তার বোমের জ্যাকেটটাকে খুব ভালো করে দেখে এবং বুঝে যায় যে এই বোমটা ফাটবে না। মেহুলের এটা কেন মনে হলো ভাবো ভাবো। মেহুল জ্যাকেট দেখা মাত্রই বুঝে যায় যে এই বোমের জ্যাকেটটা নকল, কারণ সেটার টাইমারটা স্টপ আছে। এই দেখো তখন থেকে এখনকার টাইমার সেমই আছে, অর্থাৎ এটা নকল। মেহুল সেই মেয়েটাকে ধরে ফেলে এবং জেলে ভরে দেয়। চলো পরের ধাঁধা দেখে নি। রামা তার ফ্যামিলির সাথে মেলাতে যায়। যখন ফিরে আসে তো বাড়িতে চুরি হয়ে গেছিল। রামা মেহুলকে কল করে সাহায্যের জন্য ডাকে। মেহুল এসে পুরো বাড়িটাকে খুব ভালো করে দেখে এবং রামাকে জিজ্ঞেস করে,
তোমার কার উপর সন্দেহ আছে? হ্যাঁ, আমার ঘরের কাজের লোক এবং দুজন প্রতিবেশীর উপর সন্দেহ আছে। মিহুল তিনজনকে ডেকে নাই। তোমরা দু ঘন্টা আগে কি করছিলে? কাজের লোক বলে। স্যার, আমি তো ম্যাডামের ঘরে কাজ করে আমি নিজের বাড়ি চলে গেছিলাম। সোহাম বলে, আমি তো আমার বাড়িতে আরামসে ঘুমোচ্ছিলাম, আমি কি জানি এরা মেলা যাওয়ার পর কে চুরি করেছে। পঙ্কজ বলে, আমি তো আমার বন্ধুর সাথে পার্টি করছিলাম, আমিও কিছু জানি না। তিনজনের কথা শুনে মেহুল বুঝে যায় যে চুরিটা কে করেছে, কিন্তু তোমরা কি বুঝতে পারলে? চুরি সোহান করেছে, মেহুল তো বলেইনি যে রামা মেলাতে গেছিল। তাহলে সেটা সোহান কি করে জানলো? অর্থাৎ সোহান মিথ্যে কথা বলছে। মেহুল তাকে ধরে ফেলে এবং একটা চড় মারে, তো সে নিজের দোষ স্বীকার করে। চলো পরের ধাঁধার দেখে নি। সচিনের বাড়িতে কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল। সচিন তার বাড়ি দেখানোর জন্য মেহুলকে তার পর দিন ডেকে নেয়। মেহুল পরের দিন সচিনের বাড়ি চলে আসে এবং দেখে সচিনের মৃত্যু ঘটেছে। মেহুল সচিনের খুনিকে ধরার জন্য ইনভেস্টিগেশন শুরু করে দেয়। মেহুল জানতে পারে যে সচিনের বাড়িতে শুধুমাত্র চারজনই থাকতো। এক সচিন ছিল, দ্বিতীয় সচিনের বন্ধু আলোক এবং বাড়িতে কাজ করা দুজন পেইন্টার। মেহুল সবাইকে জিজ্ঞাসাবাদ করে। প্রথম পেইন্টার রামু বলে, আমি তো বাড়ির কাজে বিজি ছিলাম, আমি জানি না সচিন বাবুর খুনটা কে করেছে। পেইন্টার কমলেশ, আমি তো চা খেতে বাইরে গেছিলাম, কিছুক্ষণ পর ফিরে আসি তো তার খুন হয়ে গেছিল। আলোক, আমি আগে সচিনের সাথেই থাকতাম, এখন আমি নিজের বাড়িতে থাকি, আমার একটা আর্জেন্ট মিটিং ছিল তো আমি আমার বাড়িতেই ছিলাম, আমি তো অনেক মাস ধরে সচিনের সাথে দেখা করিনি। মেহুল সবার কথা খুব ভালো করে শোনে, ক্রাইম সিনটাকে ভালো করে দেখে এবং বুঝে যায় যে খুনিটা কে। কিন্তু তোমরা কি বুঝতে পারলে? আলোকের টি শার্টে লাগানো পেন্টটাকে দেখো, এটা সেই পেন্টটা যেটা সচিনের বাড়িতে পেন্ট হচ্ছে এবং তার দেওয়ালে রয়েছে এবং নিচে সেই কালারও পড়ে আছে। অর্থাৎ আলোক মিথ্যা কথা বলছে যে সে সচিনের সাথে অনেকদিন দেখা করেনি, সে তার বাড়িতে নিশ্চয়ই এসেছিল। মেহুল তাকে ধরে ফেল। চলো পরের ধাঁধাটা দেখে নি। একজন বড় নেতার ছেলে জন্মদিন ছিল, যার নাম জিমি ছিল, কিন্তু জন্মদিনের দিনেই তার খুন হয়ে যায়। নেতাটা তখনই গোয়েন্দা মেহুলকে ডেকে নেয়। মেহুল ক্রাইম সিনে যায় এবং সেখানকার লোকেদের জিজ্ঞাসাবাদ করে, কিন্তু সে কোনোই প্রমাণ পায় না। তারপর মেহুল জিমির ডেড বডিটাকে ভালো করে অবজার্ভ করে। জিমি একটা হিন্ট ছেড়েছিল, তোমরা কি বলতে পারবে সেই হিন্টটা কি, কোন দিকে নির্দেশ করছে এটা? জিমি সাইডে রেড কালার পরে রয়েছে, হতে পারে জিমি রেড কালার দিয়ে খুনির নামটা বলতে চাইছে বা তার জামা কাপড়ের রং। পার্টিতে এরকম তিনজন ছিল যারা লাল রঙের জামা কাপড় পরেছিল, রাজাত যে রেড টি শার্ট পরেছিল, রিমা যে রেড ড্রেস পরেছিল এবং কমল যে রেড কুর্তা পরে রয়েছে। এবার মেহুল কনফিউজ হয়ে যায় যে খুনিটা কে হতে পারে, তো মেহুল তিনজনকে জিজ্ঞাসাবাদ করে। রাজাত বলে, আমি কিছুই জানি না স্যার, আমি তো পার্টিতে এনজয় করছিলাম। কমল বলে, আমি তো জিমির সাথে দেখাও করিনি, তাহলে আমি কি করে জানবো যে খুন কি করে হয়েছে, কে করেছে? রিমা বলে, জিমি আমার খুব ভালো বন্ধু ছিল স্যার, আমি কেন খুন করবো? মেহুল তিনজনের কথা শোনে এবং পার্টির একটা ছবি দেখে এবং বুঝে যায় যে খুনি কে হতে পারে। কিন্তু তোমরা কি বুঝতে পারলে? খুনিটা হলো কমল, কারণ ছবিতে দেখো তার প্যান্টের রংটা সাদা, কিন্তু এখন তার প্যান্টের রংটা কালো। এটা কি করে সম্ভব? হতে পারে সেটা তার রক্ত লেগে গেছিল এবং সে তার প্যান্টটা বদলে ফেলেছে। মেহুল তাকে ধরে ফেল। চলো পরের ধাঁধাটা দেখে নি। মেহুল তার অফিসে ছিল, তখনই তার কাছে একটা পার্সেল আছে যেটাতে একটা নোট লেখা ছিল, আমি ভারতের একটা শহরে বোম ব্লাস্ট করার প্ল্যান করেছি, আটকাতে পারলে আটকে নাও। একটা ক্লু ছিল সেখানে। তোমরা কি ক্লুটাকে দেখে বলতে পারবে ভারতের কোন শহরটা হতে পারে? ভাবো ভাবো। মেহুল ইমেজটা দেখে বুঝে যায় যে এই বোমটা লখনউ শহরে লাগিয়েছে। প্রথমে লেখা আছে লাখ এবং তারপরে ছবি আছে নৌকো বা নামের, হয়ে যাবে লখনউ। মেহুল তখনই লখনউ পুলিশকে ইনফর্ম করে দেয় এবং সেই লোকটাকে ধরে ফেলে। সেই লোকটা মজা করছিল, কিন্তু এরকম মজা করাও খুবই ভয়ঙ্কর হতে পারে। পুলিশ তাকে ধরে ফেলে। চলো পরের ধাঁধাটা দেখি।